অহংকার মানুষের একটি মারাত্মক ব্যাধি। অহংকারের আরবি প্রতিশব্দ কিবর। হাদিসের পরিভাষায় অহংকার হল সত্যকে অস্বীকার করা, মানুষকে হেয় করা, নিজেকে অন্যের তুলনায় বড় জানা এবং অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করাই অহংকার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকারী ও দাম্ভিকতা প্রদর্শনকারী হল শয়তান। সে অহংকার করে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে আল্লাহর নির্দেশের অমান্য করে এবং তার শ্রেষ্ঠত্বের বিষয়টি ঘোষণা করে। আল্লাহ তাআলা বিষয়টি এভাবে তুলে ধরেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। তিনি বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে আদমকে সিজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। অহংকারের ক্ষতি বা কুফল অনেক বেশি। অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে, তাই সে সাধারণত সবার সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা বলাকে নিজের মর্যাদাহানি মনে করে। যখন মানুষের সামনে যায় বা মেশে, তখন এমনটি প্রত্যাশা করে যে মানুষ তাকে সম্মান করুক, মর্যাদা দেওয়া হোক। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আত্মসম্মান আমার লুঙ্গি এবং অহংকার আমার চাদর, সুতরাং যে ব্যক্তি এর কোনো একটি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং মুমিন মুসলমানের উচিত কোনোভাবেই অহংকার না করা, দাম্ভিকতা বা বড়ত্ব পরিহার করা, কোরআন ও হাদিসের ওপর আমল করা, না হলে এই দুনিয়ার সামান্য সম্পদের মোহে পড়ে চিরস্থায়ী আবাস জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে অহংকারের ক্ষতি ও ভয়াবহতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।